অক্টোবর মাসের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, 28 অক্টোবরের মহাসমাবেশের পর শুরু হবে দাবি আদায়ের মহাযাত্রা। এই মহাযাত্রায় আওয়ামী লীগ সরকার হারিয়ে যাবে আর গঠন হবে জনতার সরকার। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে, তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না বন্ধু। এমন ঘোষণার পরও মহাযাত্রায় সরকার পতন হয়নি, যেন উল্টো বেকায়দায় পড়ে গেছে বিএনপি নিজেই। 28 অক্টোবরের পর একের পর এক মামলায় গ্রেপ্তার হয়েছেন দলটির মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির ডাকা অবরোধের সময় কেবল পুড়েছে বাস ট্রাক ট্রেন, আগুনে না পুড়লেও তালাবদ্ধ কার্যালয়ে যেন কপাল পুড়ল বিএনপির। অনলাইনে কর্মসূচি দিলেও নিজ কার্যালয়ে 28 অক্টোবরের পর যেতে পারেনি কিংবা যায়নি দলটির নেতাকর্মীরা। বিএনপির মহাযাত্রা ঘোষণার পর নির্বাচন কমিশনের থেকে পেল সংলাপের চিঠি, কার্যালয়ে তালা থাকায় চিঠিটিও নেয়নি বিএনপি। এরপর নির্বাচন কমিশন যেন বিএনপিকে উপহার দিল তফসিল, এ যেন বিএনপির মহাযাত্রার এক শ্রেষ্ঠ উপহার। তাছাড়া দল থেকে কয়েকজন নেতাকর্মীর চলে যাওয়ার কষ্ট তো রয়েছেই, তবে এই চলে যাওয়া নেতাকর্মীদের বিএনপি বলছে বেইমান। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তো বলেই দিলেন, সরকার টাকা দিয়ে নেতাকর্মীদের কেনার চেষ্টা করছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে, অথচ তারা এটা জানেই না, কারণ এটার কর্তৃত্ব তো শেখ হাসিনার হাতে। মহাযাত্রায় এখন পর্যন্ত প্রাপ্তির খাতায় প্রত্যাশা অনুযায়ী কিছু না পেলেও বিএনপি এখনো বিশ্বাস করছে আন্দোলনের মহাযাত্রায় পতন হবে আওয়ামী লীগ সরকারের। সেই বিশ্বাসের আস্থায় এখন বিএনপির শক্তি, আর সেখানে পিটার হাসের তৎপরতা হতে পারে মহাযাত্রার মহাশক্তি। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।